হাওড়ার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে সুষ্ঠুভাবে পালন করা হলো দুয়ারে সরকার কর্মসূচি। বাংলায় সারা পড়ে গিয়েছে রাজ্য সরকারের ঐতিহাসিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় 25 বছর থেকে 60 বছর পর্যন্ত সাধারণ ঘরের মহিলারা 500 টাকা এবং তফসিলি মহিলারা 1000 টাকা করে প্রতি মাসে পাবেন। গত আগস্ট মাস থেকে শুরু হয়েছে প্রকল্পের আবেদন করার কর্মসূচি দুয়ারে সরকার শিবিরের মধ্য দিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য জুড়ে রাজ্যের মানুষ সেই প্রকল্পের সুবিধা নিতে মূলত সাড়া ফেলে দিয়েছে। নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন, যেখানে মহিলাদের মাসিক 500 এবং 1000 টাকা করে দেওয়ার এই প্রকল্প। তাতে এই প্রকল্প যে কার্যকর হতে চলেছে, গত 15 দিনেরও বেশি সময় ধরে মানুষ ফর্ম জমা এবং ফর্ম নিয়ে নাম নথিভুক্ত করছে সুবিধা পেতে। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়ার জগৎবল্লভপুর ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে। চলছে দুয়ারে সরকারের যে শিবির, সেখানে মানুষ স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে খাদ্যসাথী, বিভিন্ন যে প্রকল্প সরকারি, সেই প্রকল্পের ক্যাম্প, সেখানে মানুষ সুবিধা পাচ্ছে। দুয়ারে সরকার মানুষের একেবারে দোরগোড়ায়। আজ আমরা দেখব যে কিভাবে এই দুয়ারে সরকার ক্যাম্প চলছে। মূলত আমরা এর আগে দেখেছি বিভিন্ন প্রান্তে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা নিতে মানুষের জমায়েত চোখে পড়ার মতো একেবারে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছে, এতই মানুষের উপস্থিতি। তো সেই চিত্র আমরা দেখেছি, আজকে আমরা ইসলামপুরের চিত্র দেখব এই শিবিরের কী রূপ। আর আজকের যে চিত্র সম্পূর্ণ আলাদা, আমরা যেটা ক্যামেরা পার্সন ফটোগ্রাফার পলাশকে দেখাতে বলবো, যে চিত্র এখানে যে প্রতিটা বুথকে আলাদা আলাদা ভেঙে ছোট ছোট করা হয়েছে, যাতে করে মানুষের যে জমায়েত বা ভিড়, সেই ভিড়কে নিয়ন্ত্রণ করা যায়, যাতে করে এই একদিকে যেমন এই করোনা অতিমারির সময় সামাজিক দূরত্ব বজায় রাখা, অন্যদিকে একবারে বহু মানুষের ভিড়, যাতে করে কেউ কোনোভাবে অসুস্থ হয়ে না পড়ে, সেই দিক নজর রেখেই পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনবভাবে এই প্রকল্পের মানুষকে সুবিধা দেওয়া হচ্ছে, যেখানে একেবারে পুরো শান্তিপূর্ণভাবে মানুষ অল্প সংখ্যক প্রতিটা রয়ে আলাদা আলাদাভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং প্রতিটা সংসদে ওয়াইজ মানুষের ফর্ম জমা এবং নতুন ফর্ম দেওয়া হচ্ছে। পুরো বিষয়টা পঞ্চায়েতের পক্ষ থেকে একেবারে পরিকল্পনা মাফিক, যাতে করে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধা না হয়, সেই দিক গুরুত্ব রেখেই রাজ্য সরকারের যে যুগান্তকারী প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা যাতে করে মানুষ অন্ততপক্ষে সুস্থভাবে নিতে পারে, সেই ব্যবস্থাই করা হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। যেভাবে পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা একটা কথা বলবো, যে ব্যবস্থা করা হয়েছে, আগে খুব কমই আমরা দেখেছি যে একেবারে এমনভাবে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে, সেখানে একদিকে যেমন ভিড় নিয়ন্ত্রণ, অন্যদিকে মানুষকে উপযুক্ত সহায়তা করা হচ্ছে উপযুক্ত প্রকল্প পাওয়ার জন্য। আমরা দেখেছি আগে যে বিভিন্ন ক্যাম্পে মানুষ যেভাবে হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছে বা অপরিকল্পিতভাবে যেভাবে ক্যাম্প রয়েছে মানুষের জন্য, তার জন্য মানুষের যেমন সমস্যা হয়েছে, অন্যদিকে হিমশিম খেতে হয়েছে নিয়ন্ত্রণ করতে প্রশাসনের পক্ষ থেকে। আর আজকের এই ক্যাম্পের চিত্র একেবারেই আলাদা। মূলত ইতিমধ্যেই ঘড়ি দুটো পার করেছে, সেই সঙ্গে দুটো পার করার সঙ্গে যেটা আমরা জানতে পারলাম, 3 থেকে 4 হাজার মানুষ পরিষেবা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে বা তাদের কাজ বা প্রকল্পের যে ফর্ম সেটা জমা করেছে একেবারে শান্তিপূর্ণ বা সুষ্ঠুভাবে। তার মূল কারণটাই হলো যেভাবে পরিকল্পনা মাফিক পাটে পাটে ভাগ করে লক্ষ্মীর ভাণ্ডারের যে ভিড়, সেই ভিড়কে নিয়ন্ত্রণ করা হয়েছে। তো বলা ভালো, সর্বাধিক মানুষের যেটা আগ্রহ লক্ষ্মীর ভাণ্ডার, সেই ভিড়টাই মূলত এই শিবিরে সর্বাধিক ভিড়। তো আমরা জেনে নেব ইসলামপুর পঞ্চায়েত প্রধান গৌতমদার কাছ থেকে কীভাবে মানুষকে একেবারে সুষ্ঠুভাবে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হলো। না, এটাকে আমরা আগেই ঠিক করে নিয়েছিলাম, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা ব্যানার্জি যে ঐতিহাসিক এবং যুগান্তকারী পরিকল্পনা, তার যে ভাবনা, সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা জানি এটা মহিলা মহল একটা বিশাল উদ্দীপনা থাকবে বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি
হতে পারে, সেই জন্য আমরা আগে থেকেই অনেকটা পরিকল্পনা করে নিয়েছিলাম যে যাতে আমরা কোভিড বিধিটাকে মেনে যাতে প্রবেশের সময় তাদেরকে স্যানিটাইজ করে বা মাস্ক দিয়ে, এবং প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বুথের জন্য আলাদা আলাদা করে কাউন্টার করা আছে, এবং সেখানে আমাদের একটা হেল্প ডেস্ক করা আছে, সেখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ ফর্ম নিয়ে আমাদের ভলেন্টিয়ার্সরাই তাদের ফিল আপ করে দিয়ে যে যার জায়গা আলাদা আলাদা ভাগ আছে সেই জন্য আমাদের এই ভিড়টাকে এড়ানো সম্ভব হয়েছে, এবং শান্তিপূর্ণভাবেই তারা যাতে জমা দিতে পারে তার জন্যই আমরা ব্যবস্থা করেছি। লক্ষ্মী ভাণ্ডার ছাড়া পাশাপাশি আরও যেসব কিছু আছে স্বাস্থ্যসাথী বা কাস্ট সার্টিফিকেট তাদের আলাদা গেট দিয়ে ঢুকিয়ে তাদের আলাদাভাবে তাদেরকে সারিবদ্ধ করা হয়েছে, এবং অন্যান্য যেগুলো পেনশন প্রকল্প আছে কন্যাশ্রী রূপশ্রী আছে সম্পূর্ণ চারটে পাঁচটা গেট মেনটেন করে যাতে ভিড়টা এক জায়গাতে বিশৃঙ্খলা না তৈরি হয় তার জন্য আমরা পরিকল্পনাভাবেই এভাবে করার চেষ্টা করেছি। আমাদের মেম্বার পঞ্চায়েত স্টাফ এবং আমাদের কিছু স্বেচ্ছাসেবী বন্ধুরা আছে তাদের সাহায্যে এই জিনিস আমি করতে পেরেছি। একদম, মানে যে বিষয়টা মূলত বহু মানুষের একসাথে জমায়েত, সকলেই চাইছে প্রকল্পের সুবিধা নিতে সবার আগে। আজ আমি মানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আমি এসেছি আর জমা দিতে এসেছি। আমি ফর্ম মানে আমাদের ইসলামপুর এই দুয়ারে সরকার থেকে ফর্ম নিয়েছি, ফর্ম নিয়ে আর ফিল আপ করে জমা দিয়েছি। না, আমার কোনো অসুবিধা হয়নি। দেখে মানে এখানে সিস্টেমটা ভালোই মনে হলো, মানে কোনো ঝামেলা টামেলা হচ্ছে না, ভালোভাবেই আমরা ফর্মটা ফিল আপ করে জমা দিতে পেরেছি, মানে কোনো প্রবলেম হয়নি আর ঠিকঠাকভাবেই জমা দিতে পেরেছি। হ্যাঁ, আমার নাম হচ্ছে লক্ষ্মী মাঝি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।